নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার 17 এপ্রিল 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল আপনার নবমী তিথি রয়েছে এবং আগামীকালের যে রাহুকাল রয়েছে আপনার 12:30 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 12:30 আশপাশ থেকে আপনার 2 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় আপনারা কোনো শুভ কাজ, শুভ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি দিই এবং বেশ কিছু রাশির নাম বলি যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে। তার মধ্যে যদি আপনার রাশির নাম আসে অবশ্যই আপনিও অ্যালার্ট হতে পারেন, তবে সর্বোপরি আপনাকে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না আগামীকাল। যদি আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আপনি শেয়ার বাজার বলুন, লটারি বলুন, ফাটকা বলুন, অনলাইন ট্রেন্ডিং বলুন, যে কোনো দিক থেকে যে আকর্ষিক অর্থপ্রাপ্তিটা ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এই আগামী দিনে আকস্মিক অর্থপ্রাপ্তি হবে কি না। যদি দেখা যায় আপনার জন্মছকে ভাগ্যভাব পীড়িত রয়েছে, কারণ এই যে অর্থপ্রাপ্তিটা এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং থাকতে হবে, তাহলে চটজলদি যে কোনো জিনিসের প্রতিবন্ধকতাটা দূর হবে। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে? আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু রক্ষা কবচের উপর প্রচুর বুকিং রয়েছে, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আছে। 2-1 নম্বরের জন্য আপনাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে এবং আপনি একটা দেখুন যে আপনার জন্মছকে দশামহাদশাটা পারমিট করছে কি না। কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনাদের কাছে দিই, কারণ প্রত্যেকের ক্ষেত্রে একটাই প্রশ্ন যে কৌশিকদা, আমার কি জীবনে কোটিপতি হওয়ার যোগ রয়েছে? দেখুন, একটা কথা রয়েছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। তো আপনার ভাগ্যে যদি থাকে তাহলে নিশ্চিত রূপে হবে। আর আরেকটি যে প্রবাদ বাক্য রয়েছে, দেখবেন আপনার জন্মছকে আপনার নেই কিন্তু তিথিক্ষণ যদি আপনার মিলে যায় তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। তবে আপনার ব্যক্তিগত জন্মছক এবং পাশাপাশি হস্তরেখা আগে বিচার করুন, এই জায়গাটা আগে করার চেষ্টা করুন। এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, অর্থাৎ জন্মছক সংস্কার করুন, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা লটারির টিকিট কাটছেন এখান থেকে আপনারা বিরত থাকুন, কারণ আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা আগে আপনার ব্যক্তিগত ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং তারপর তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, 5টি রাশির কথা বলবো, তার মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেও পারে আগামীকালের জন্য। প্রথম যে রাশি সেই রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আগামীকাল। আপনার যে শুভ সময় যেটা রয়েছে 10:50 থেকে আপনার 12:04 পর্যন্ত, আপনার টার্গেট নাম্বার বৃষ রাশির ক্ষেত্রে
6, শুধুমাত্র আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের জন্য 6, বিশ্ব রাশি মহা অর্থপ্রাপ্তি রয়েছে রামনবমীর দিন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, আপনার যে শুভ সময় 11:12 থেকে 11:54 পর্যন্ত, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। 3 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 11:23 পর্যন্ত। এরপর যে রাশি কন্যা রাশি, হ্যাঁ কন্যা রাশির আকর্ষক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির টার্গেট নাম্বার 1, আপনার যে শুভ সময় সকাল 10:43 থেকে 11:30 পর্যন্ত। একদম শেষ রাশি, অন্তিম রাশি, সেই রাশির নাম অনেকে অপেক্ষা করছেন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল প্রবল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 2 এবং 6, আপনার যে শুভ সময় কুম্ভ রাশির 11:54 থেকে 12:27 পর্যন্ত, আপনার ক্ষেত্রে টাইমটা শুভ। অর্থাৎ এই 5 রাশির 11 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, এবং পাশাপাশি যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন। জয় গণপতি বাপ্পা।